হ্যালো ডোরিমন লাভার্স, আজকে আমরা এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যে জায়গার মধ্যে ডোরিমন যায় ইজিপ্টে, আর ইজিপ্টে যাওয়ার পর এমন পরিমাণে অ্যাডভেঞ্চার আর এমন জিনিস হয় তা আসলে বিশ্বাসই করবেন না। তো এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, আর হ্যাঁ ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। বিষয়টা শুরুতে আমরা সুনিয়োগে দেখতে পারি যে সবাইকে পিরামিডের গল্প শোনাচ্ছিল, এরপর সে বলেও যে কিভাবে পিরামিড তৈরি হয়েছে। তো এরপর সে বলতে থাকে যে পিরামিডের রাজাদের ফেরো বলা হতো। তো ওই জায়গার কোনো ফেরো যদি মারা যেত তার সাথে সকল গুপ্তধন ওই জায়গায় দাফন করে দেওয়া হতো। এর মানে পিরামিডের আশেপাশে অনেক পরিমাণে গুপ্তধন আছে, তো তাদের সবারই ইচ্ছা ওই গুপ্তধন দেখার। তো এটা কিন্তু পসিবল না, কারণ এটা জায়গায় প্রায় অসম্ভব। তো তার জন্য সবাই সুনিয়র গল্প শুনে যার যেরকম সে বাসায় চলে যায়। এরপর নবিতা নিজের অজান্তে ডোরিমনের জন্য অনেকগুলো ডোরাকে কিনে ফেলে। তো এরপর সে বাসায় যেয়ে তার বাগানে যেয়ে করে তার গাছগুলো তুলতে থাকে। তো এরপর সে মনে মনে ভাবতে থাকে যে সে নিজের অনিচ্ছাকৃত ভাবে এই কামগুলো কেন করছে। নবিতা যখন ওখানে বসে কাম করছিল তখন ওই জায়গায় বসে ডোরিমন এসে আরামসে বসে ডোরাকে খেতে থাকে। এরপর তার যখন কাম শেষ করে যখন সে রুমে যায় তখন ওখানে ডোরিমন বসে সব কথা বলে থাকে যে সে একটা গ্যাজেটের মাধ্যমে স্যারকে এই কামগুলো করেছে। ওই গ্যাজেটটা যদি আপনি জাল লিখবেন তাই সব পূরণ হয়ে যাবে। এরপর নবিতা মনে মনে ভাবতে থাকে যে এটা দিয়ে আমরা পিরামিডের ওই গুপ্তধন গুলো বুঝবো। তো তার জন্য ডোরিমনকে সে যায় এটা বলে। এরপর ডোরিমন যিনি রাগ না করে তার জন্য সে এখানে ওই বুকটার মধ্যে লিখে রাখে যে আমি নিজের সময় মতন নিজের সকল বাড়ি কাজ করব। তো তারপর তারা এনিমেট ডোরের মাধ্যমে পিরামিডের কাছে চলে যায়। তো পিরামিডে যাওয়ার পর দেখতে পারে সেখানে অনেকগুলো মানুষ। তো তার জন্য তারা একটা জায়গায় যেয়ে টিচার টিনের একটা গেজেট বের করে। তো টিচার টিনের গেজেটটা বের করার পর তাদেরকে একটা লোকেশন দেখায় তাদের পায়ের নিচে পিরামিডের ওই গুপ্তধনটা আছে। তো তার জন্য তারা অনেক খুশি হয়ে যায়। নবিতারা এত তাদের টেজার পাওয়ার কারণ ছিল যে টিচার বুকে লেখার কারণে তারা এত তাড়াতাড়ি টেজার পাচ্ছিল যে তাদের একটা গ্যাজেট বের করে দেখে মাটিতে মধ্যে কি আছে। তো ওখানে একটা ট্রাইমলের মতন কি যেন একটা ছিল। তো তার জন্য তারা অনেক খুশি হয়ে যায়, এটা একটা বড় আবিষ্কার হতে পারে। তো এরপর তারা তাড়াতাড়ি মাটি করতে থাকে, কিন্তু এখানে মাটি খোঁতা এত সহজ ছিল না। তো এরপর তারা অনেকক্ষণ মাটি খোঁদার পর নবিতা অনেক হরান হয়েছে। তো এরপর নরিমন বলে যে চুপচাপ ওখানে কাম করো। নবিতা মনে মনে আইডিয়া করেছে যখন এটা বানানো হয়নি তো ওই সময় গেলে কি হবে। তো তারা টাইম মেল্টের মাধ্যমে তারা ওই সময় চলে যায়। তো যার পর তুই দেখতে পারেন যে ওখানে ফেরোর একটা টম বানানো হয়েছে। তো তার জন্য তারা অনেক খুশি হয়ে যায়, এর মানে এখানে অনেক মমি আর এবং দুজন পাবে তারা। তো তারা পাস্ট ওয়ার্ড গ্যাজেটের মাধ্যমে তারা টমের ভিতরে ঢুকে পড়ে। তো ওখানে ঢুকার পর দেখতে পারে যে ওই জায়গার মধ্যে অনেক পেন্টিং আর অনেক প্রাচীন ভাষায় অনেক কিছু লেখা আছে। তো তারা আরো একটু ভিতরে ঢুকতে দেখতে পারে তারা ওই টমের মধ্যে অনেক আগেতে এগেতে সামনে যে নবিতাটা গর্তের মধ্যে পড়ে যেতে থাকে, কিন্তু ওই সময় ডোরিমন তাকে বাঁচিয়ে ফেলে। তো এরপর ডোরিমন বলতে থাকে যে এই টমের মধ্যে অনেক পরিমাণে ট্র্যাপ থাকতে পারে, তার জন্য এখানে আমার সাবধান থাকতে হবে। এরপর ডোরিমন তার একটা গ্যাজেট বের করে জায়গার ফেরোর ছবি স্ক্যান করে ফেরোর থেকে রাস্তা জেনে নেয় এই একটা গুপ্তধন পাওয়া যাবে আর কি। এরপর তার থেকে সেটা জেনে এরপর তাকে আবার স্ক্যান করে ছবি বানিয়ে দেয়। এরপর তারা যখন সামনে এগোতে গেতে যখন ফেরোর রুম পেয়ে যায়, তো ওই জায়গায় ফেরোর লাশটা রাখা ছিল। তো এরপর তখন তারা সামনে একটা গেট দেখতে পারে। এরপর তারা মনে করে এটার ভিতরে গুপ্তধন। তো এরপর তারা ওই রুমে ঢুকার পরেই দেখতে পারে এখানে যে বিভিন্ন ধরনের গুপ্তধন দেওয়া পড়া। তো তারা অনেক খুশি হয়ে যায়, তারা যখন খুশি দেওয়া পাগল হয়ে যায়। এরই মধ্যে তারা একটা কারো হাত দেখতে পারে, তারা ভাবে এখানে একটা মুভির হাত এসে পড়েছে, কিন্তু এটা তারা ভুল ভেবেছে। তারা একটা দেখতে পারে এখানে একটা ছোট বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এবারে ডোরিমনের ছেলেটা অনেক অসুস্থ। এরপর ওই ছেলেটিকে তারা তাদের ঘরে নিয়ে যায়। এরপর নবিতার দ্বারা ভুলবশত ওই ফিউচার বুকটা ওখানে পড়ে যায়, কিন্তু তারা কেউ বুঝতে পারে না জিনিসটা। এরপর ওই জায়গার মধ্যে একজন লোক আসে, ওই লোকের নাম হলো অরাহিবু। অরাহিবু অর্ডার দেয় যে ওই বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে আসতে। তো এর মানে অরাহিবু ওই বাচ্চাটাকে বন্দি করে রেখেছিল। তারা যখন ওখানে যায় তখন তো ওই বাচ্চাটাকে দেখতে পারে না, কিন্তু তারা ওই ফিউচার বুককে ঠিকই দেখতে পারে। তো এরপর তারা যখন বাইরে এসে এবং তাকে ওই অরাইবুকে ফিউচার বুকটা দেখায়। তো এরপর সিন চেঞ্জ হয়ে যায় ওখান থেকে। তো ওখানের মধ্যে ওই ছেলেটা নবিতার বাসায় অনেক রেস্ট করার পর যখন তার জ্ঞান আসছে, তখন জ্ঞান আসার পর যে নবিতাকে দেখে তার শত্রু ভাবে। এরপর তার গায়ে যখনই তার আক্রমণ করতে হবে, কিন্তু তার গায়ে একটু শক্তি ছিল না বলে তার উপরে আক্রমণ করার আগে সে ধুয়ে পড়ে। এরপর ডোরিমন তার বাসা বোঝার জন্য তার জন্য ট্রান্সলেটর তুলতে, তো সে এক নিমিষে ওই ট্রান্সলেটর পেটটা খেয়ে ফেলে। তো এরপর তারা বুঝতে পারে তারা দেওয়া লেগেছে, তার জন্য তাকে অনেক খাবার দেয়। তো তারপর তারা ওই খাওয়ার খাওয়ার পর সে তাকে নবিতা এবং ডোরিমনকে ধন্যবাদ জানায়। এরপর সে বলে
আমি এই জায়গার বর্তমান ফেরো, তার নাম নেমোসেস। তো এটা শুনে তো ডোরিমোনার বৃত্ত অনেক অবাক হয়ে যায়, কারণ এত ছোট বয়সে কেউ ফেরো হতে পারে এটা বলে তারা অনেক অবাক হয়ে গিয়েছিল। নেমোসেস নামের যে ফেরোটা তখন বলতে থাকে যে আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, তাই আমার হঠাৎ করে আমাকে ফেরো বানানো হয়েছে। তো ওই জায়গার মধ্যে একটা বিশ্বাসঘাতক, তার নাম হলো ওরাইবু। ওরাইবু চাচ্ছিল যে নেমোসেসের থেকে ওই যে একটা স্ক্র্যাপ নিতে। স্ক্র্যাপ মানে প্রত্যেকটা ফেরোর কাছে একটা না একটা স্ক্র্যাপ থাকে, এই স্ক্র্যাপটা হলো যে ফেরো আর প্রমাণ। তো এই স্ক্র্যাপটা যদি ওরাইবু যদি ছিনিয়ে নেয় তাহলে ওই জায়গার ফেরো হয়ে যাবে। এই কথার মধ্যেই বিতার মা আসে পড়ে। নেমোসেস বিতার মাকে দেখে গডেস ইসিস এর মতন লাগে, তো তার জন্য তারা অনেক প্রশংসা করতে থাকে ওই জায়গায়। তো এরপর নবিতার মা তার এত প্রশংসা শুনে তাকে কিচ্ছু না বলে সে চলে যায় অনেক খুশি মনে। তো এরপর সে ডোরিমন এবং নবিতাকে কোনো রাজা বা কিছু পাবে। এরপর ডোরিমন আর নবিতারা তার বন্ধুদের কাছে নিয়ে যায় প্লে গ্রাউন্ডে। এরপর নবিতা তার সকল বন্ধুদের কাছে নেমোসেসকে সবাইকে পরিচয় করিয়ে দেয়। তো এরপর সবাইকে যেন তার পরিচয় দেয় তাও কেউ তার বিশ্বাস করতে চায় না, কারণ তারা এত ছোট বয়সে কেউ ফেরো হতে পারে এটা কেউ বিশ্বাসই করতে চায় না। এরপর নবিতার কথায় তার স্ক্রাপটা দেখায়, তো স্ক্রাপ দেখে তারপর তারা বুঝতে পারে এটা আসলেই ফেরো। তো এরপর তার ওই জায়গার যে নেমোসেস এবং নবিতা এবং তার বন্ধুদের কাছে হেল্প চায়। তো এরপর তার কথায় তারপর তারা এনিমেটর দ্বীপে চলে যায়। তো ইজিপ্টে যেয়ে তারা 1000 বছর পর টাইম বেল্টের মাধ্যমে ওই জায়গায় চলে যায়। তো যাওয়ার আগে নবিতা দেখতে পারে ওই জায়গায় এক্সট্রা একটা পিরামিড দেখতে পারে, কিন্তু 1000 বছর পিছিয়ে চলে আসে তখন তারা ওই জায়গার 3টা পিরামিড দেখতে পারে। তো এটা নবিতা কেউ বলতে পারে না। তো এরপর ডোরিমন তার হিসাব ক্যামেরার মাধ্যমে সবাইকে ইজিপশিয়ানের মতন ড্রেস পরিয়ে যায়। এরপর ডোরিমন একারে ওই জায়গায় একটা বেসিক গডের মতন একটা জামা কাপড় পরে নেয়। তাদের জামা কাপড় চেঞ্জ করা তারা একটা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। রাস্তায় যাওয়ার পথে সে তার রাজ্যকে নিয়ে অনেক টেনশন করছিল এবং তার প্রিন্সেস দিদিকে নিয়েও সে টেনশন করছিল। তো প্রিন্সেস দিদিকে সে অনেক ভালোবাসত। এরপর নবিতা বলতে থাকে যে ডোরিমনের প্রতি ফুল ভরসা করো, কারণ ডোরিমনই পারবে তোমাকে উদ্ধার করতে। দেখেন এরপর জায়গার মধ্যে সেও বলে যে আমি জানি ডোরিমন পারবে, কারণ ডোরিমনের পাওয়ার আমি দেখেছি। তো এরপর তারা যখন রাতের বেলা সবাই ঘুমাচ্ছিল তখন ওই জায়গার মধ্যে নবিতা আর ওই যে ওই ফেরোটা সে বলতে থাকে যে কোন আমি প্রিন্সেস ইতি থেকে বাঁচাতে যাবো তখন স্ক্র্যাপ রক্ষা করতে পারবো না, তার জন্য আমি তোমাকে এই স্ক্র্যাপটা রক্ষা করার দায়িত্ব দিলাম। তো এরপর নবিতা ওই স্ক্র্যাপটা ধরে করে রেখে দেয়। তো এই রাত্রেবেলা তারা অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তো এত বড় জার্নি শেষ করে তারা যখন তার রাজ্যে পৌঁছে যায়, তো রাজ্যে পৌঁছে যাওয়ার পর একটু পরে তারা যখন জায়গায় এক্সপ্লোর করছিল সব মানুষ রাজ্য থেকে দূর দিয়েছে। তো এরপর তারাও তার সাথে যায়। তারা যখন রাজ্যের ভিতরে যায় তখন যায় দেখতে পারে ওখানে জায়গার ফেরো, সে বলছে যে নেমোসেস রাজা হওয়ার পরে এখান থেকে পালিয়ে চলে গিয়েছে। তো তার জন্য আমরা নেমোসেসকে বলে আবার এগিয়ে যেতে পারি। তো এরপর সে কি যেন একটা করে আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু করে, এরপর তারই অর্ডারে আবার রোদ উঠে যায়। তো এটা থেকে তো তারা সবাই অবাক হয়ে যায়, এই কারণে সবাই তাকে এই জায়গার ফেরো মেনে নেয়। তো এরপর এটা দেখে তো আবার নেমোসেস রাগে ফেটে পড়ছিল, কিন্তু সবাই তাকে শান্ত করে, কারণ আগে চাচ্ছিল যারা প্রিন্স এটি থেকে আগে বের করবে। তো এরপর দেখতে পারে যে সবাই ফেরোকে খুশি করার জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে। তো তারা বুদ্ধি করে ফেরোকে খুশি করার জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে থাকেন। তরি মন্নবী তার নেমোসেস ওখানে লুকিয়ে পড়ে। এরপর তারা যখন ওখানে যায় তখন যে তারা ওই জায়গায় পারফর্মেশন করতে থাকে। এরপর ওই জায়গায় ডোরিমন আর নবিতা আর নেমোসেস লুকিয়েছিল, তারা কোনোরকম কৌশল করে ওখান থেকে যে প্রিন্স ইতিতে কাছে চলে যায়। প্রিন্স ইতিতে তাকে দেখে মানে খুশি হয়ে যায়। এরপর প্রিন্স ইতিতে বলতে থাকে যে এখানে ওরাইবু যে 4th পিরামিড বানানোর প্ল্যান করছে। তো এরপর ডোরিমন বলতে থাকে যে এটা অসম্ভব, কারণ 4th পিরামিড কখনো সে বানাতে পারবে না। তো এরপর নবিতা বলতে থাকে যে আমরা যখন 5টার থেকে আওয়ার সময় তখন আমি দেখছিলাম 4টা পিরামিড। তো এটা শুনে তো আবার ডোরিমন অনেক অবাক হয়েছে। তারপর সে টাইম টিভিটা দেখতে পারে যে হ্যাঁ সত্যি। এরপর ওই জায়গার মধ্যে ওরাইবুর একটা লোক এসে সব শুনে নেয়, এরপর সব বলে ওরাইবুকে বলে দেবা। তো এরপর তার জন্য সবাই চিয়ান সুনিও আর যোগাকে বন্দি বানিয়ে ফেলে। এতে রুমে যেয়ে দেখতে পারে নেমোসেসকে, এরপর তার সকল সৈন্যকে অর্ডার দেয় যে নেমোসেসকে বন্দি বানাতে। কিন্তু ডোরিমন সে অনেক ফাইট করতে থাকে। তো এতে আটকা ফেরোর কাছে চলে যায়। তো এটা দেখে তো নেমোসেস অবাক হয়েছে। ফেরোটা যে ওই ডায়েরিটাকে দেখায়, এরপর ওই ডায়েরি দেখে এরপর যে বুঝতে পারে যে ডায়েরিটা সেই পেয়েছিল যে নেমোসেসের বাবা টমের থেকে। এরপর ওই ফেরোটা এক্সপেরিমেন্ট করে যে বুঝতে পারে যে এটা দেখে যা লিখলে তাই সত্যি হবে। তার জন্য সে তার অর্ডারে বৃষ্টি করে চলো এবং তার অর্ডারে রোহিত উঠে গেছিল। এরপর ফিউচার ওয়েকের অর্ডারের কারণে ডোরিমনের কোনো গ্যাজেটই কাম করছিল না, তার জন্য সবাই ডোরিমন এবং নবিতাকে বন্দি বানিয়ে ফেলে। আর নেবর জিয়ান এবং সুনিয়া শিশুকার যেন বন্দি করা হয়েছিল এবং ডোরিমন নবিতা আর নেমোসেসকে ওখানে বন্দি করে রেখে দেওয়া হয়। কিন্তু ডোরিমনকে বন্দি না করে জায়গার ফেরোটা সে ডোরিমনকে নিয়ে যায়।
তো এরপর তারা 2-3 দিন রোজগার বন্দি থাকার পর তাদেরকে যখন বাইরে বের করা হয়, তখন তারা দেখতে পারে চতুর্থ বড় একটা পিরামিড। তো এটা দেখে তার অনেক অবাক হয়েছে, এই 2 দিনের মধ্যে কিভাবে এত বড় পিরামিড তৈরি হতে পারে। তো যা পিরামিডের ভিতরে ঢুকে তখন দেখতে পারে ডোরিমনকে, ডোরিমনকে ওখানে পেয়ে রাখা হয়েছিল। ডোরিমন ওখানে সবাইকে দেখে কাঁদতে লাগে, কারণ লোকের অর্ডারের কারণে ডোরিমন জায়গা থেকে যেটা ইউজ করে এই জায়গার 4th পিরামিড বানিয়েছে। তো তার জন্য ফিউচার চেঞ্জ করার দায়িত্বে তারও নাম পড়বে, তো এই জন্য সে কাঁদতে লাগে। এরপর নেমোসিসকে ওখানে লটকিয়ে দেওয়া হয় এক জায়গায়। লটকার পর ওই জায়গায় একটা বড় কুমির নেমোসিসকে খাওয়ার চেষ্টা করে, তো এটা দেখে সব অনেক ভয় পেয়ে যায়। এরপর ওরাই ভিভো নেমোসিসকে বলে তার স্ক্রাপটা দিয়ে দিতে, না হলে ওইটা কাটলে সে কুমিরের পেটে যে তারিখ পড়বে। তো এরপর অবশ্য না দিতে চাইলে তখন ওই জায়গার তিতি ওই দড়িটাকে কাটতে বলে, তো তিতিটা মানতে বাধ্য ছিল, তার জন্য সেটা কেটে ফেলে। যখন এটা কাটবে তখন ওই জায়গার শুনিও তার মিউজিক্যাল রূপটা দেখতে পারে, যে মিউজিক্যাল রূপ দিয়ে তারা নাচ গান করছে। ভাগ্যবশত জিয়ানে আগুনের কারণে জিয়ানের ওই রশিটা ধীরে যায়, তার কারণে সে ওই যে মিউজিক্যাল রূপ দিয়ে নেমোসিসকে বাঁচিয়ে ফেলে। এরপর নেমোসিসকে বাঁচানোর পর নেমোসিস যে ডাইরেক্ট পরে ওরাইভের উপরে পড়ার পর ওই জায়গার মধ্যে যে ফিউচার বুকটা তার হাত থেকে পড়ে যায়। এরপর নমিতা তার এয়ার গানের মাধ্যমে ফিউচার বুকটা ডাইরেক্ট আগুনে পুড়িয়ে দেয়, তার কারণে ওরা এবার সকল প্ল্যান মাটিতে চলে যায়। তার কারণে যে আগে যখন নেমোসিসকে মারতে যাবে তখন ওই জায়গায় ডোরিমন এসে নেমোসিসের বাবার ইমেজকে ডিল করে দেয়। এরপর নেমোসিসের বাবা এসে তাকে পেন্টিং এর ভিতরে ঢুকিয়ে আনে। এরপর ওই পেন্টিংটা ডোরিমন তাকে একবার ছোট করে নেমোসিসকে দিয়ে দেয়। এরপর সে তার গ্যাজেটের মাধ্যমে ওই 4 নম্বর পিরামিডটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে। এরপর নেমোসিস এরপর তার প্রজাদের কাছে যে সে আসল রাজা হওয়ার ইয়া পেয়ে যায়। এরপর এবার প্রজারাও তাকে রিয়েল রাজাকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। তো এরপর তারা নেমোসিসকে লাস্টবারের মতন বিদায় দিয়ে তারা চলে যায় টাইম ট্রাভেল করে। তো এরপর যখন টাইম ট্রাভেল করতে যায় তার সুনিয়র মনে পড়ে যে তারা তো টেজার নিতে ভুলে গিয়েছে। এরপর তারা যখন বাসে এসে পড়ে তখন নবিতা তখন মনে করে যে ফিউচার বুক পুরার কারণে তার বাড়ি কাজও শেষ হয়নি, এতটি বাড়ি কাজ তার একাই শেষ করতে হবে। তো এইভাবে মুভিটা শেষ হয়ে গেল। তো গাইজ এই মুভিটা কেমন লাগছে, মুভিটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন, আর এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থাকবেন। তো এই ভিডিওর লাইক এমন 25 লাইক প্লিজ লাইকটা করে দিন। আল্লাহ হাফেজ।